ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তৈরি ইন্ডিয়া দ্য মোদী কোয়েশ্চেন নামে দুই পর্বের তথ্যচিত্র প্রকাশের পর থেকেই উত্তপ্ত ভারত মোদী ও দেশটির মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক এবং দু সালে গুজরাটের দাঙ্গায় মোদীর ভূমিকা নিয়েও অনুসন্ধান রয়েছে ডকুমেন্টারিতে তবে তথ্যচিত্রকে প্রপাগান্ডা বলে দাবি করে আসছে মোদী প্রশাসন এমনকি এটি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গভীর বলেও উল্লেখ করে এর প্রেক্ষিতে বিবিসিকে ভারতে নিষিদ্ধের চালায় মোদী শিবির আবেদন করা হয় আদালতেও যদিও এতে কাজ হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বিবিসিকে ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেন সঙ্গে বিবিসি কে নিষিদ্ধের আবেদনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো একুশ পার্সেন্ট ক্যাশব্যাক এর আগে গেল সতেরো জানুয়ারি দুই পর্বের তথ্যচিত্রের প্রথম পর্ব লন্ডনে প্রকাশ করে বিবিসি এরপর জানুয়ারি দেখানো হয় দ্বিতীয় পর্ব তবে তথ্যচিত্রটি প্রকাশের পর থেকে ভারতের এরপরের রাজ্যেও দেখানোর উদ্যোগ নেয় বিরোধীরা প্রচারে নিষেধাজ্ঞার পাশাপাশি তথ্যচিত্রের সরিয়ে নিতে ইউটিউব ও টুইটারকে নির্দেশ দেয় মোদী প্রশাসন সে সময় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখানো হলে ঘটে নানা অপ্রীতিকর ঘটনা এ অবস্থায় আবারও মোদীকে নিয়ে করা তথ্যচিত্রের লিঙ্ক ও কমেন্ট তুলে নিতে ইউটিউব ও টুইটারকে কড়া নির্দেশ দিয়েছে ভারত সরকার সাদিয়া সময়